first time experience. Baba, toh kothay chole jacchi jongoler moddhe? Ding ding, Baba, ki rasta? সবাইকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা। তো আজকে নতুন একটা ড্রেস আমি ভেঙে ফেলেছি আবার মহালয়া উপলক্ষে। তবে কানের দুল চেঞ্জ করতে পারিনি, এখানে তো নিয়ে আসিনি এত কানের দুল। এখন একটু বেরোচ্ছি আমি আর অনু, জানি না কোথায় যাচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে, আজকে আমরা বাড়ি চলে যাব। সবার মহালয়া কেমন কাটছে? পুজো শুরু হয়ে গেছে। আমি না অন্য কোনো টিপ পাইনি, আজ যে একটা টিপ পরে এসেছিলাম সেই টিপটা অলরেডি পরে গেছে, খুলে গেল। তাই আমি না কাজলের টিপ পরেছি। সেই ছোটোবেলায় যেমন কাজলের টিপ পরে দিত মা, সেরকমভাবে কাজলের টিপ পরেই বেরিয়েছি। আমি এখন নলেনপুরের আইসক্রিম খাচ্ছি, খেতে খেতে যাচ্ছি কাশফুলের খোঁজে। চলো দেখি যাওয়া যাক। বাবা কাজ রাতেই ব্যস্ত এখন। এই তাকাও, হ্যালো। একটা কানে ঝুলা ঝুলা দুল, তার সঙ্গে টিপ, তার সঙ্গে চশমা। আহা সুন্দরী কমলা। একটা ভয়ানক রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি একটা আশ্রমের দিকে। বেশ নাচতে নাচতে আমি যাচ্ছি। বাবা কি রাস্তা, সামনেটা দেখো। খোবলা খোবলা রাস্তা, চতুর্দিকে জঙ্গল। কি ভরসায় যেখানে ঢুকে পড়েছো তুমি আমি বুঝতে পারছি না। চলো পৌঁছে দেখাচ্ছি কোথায় গিয়ে আমি উঠলাম। এই সেই আশ্রম যেখানে আমাদের যাওয়ার কথা এখন, যার জন্য এত রাস্তা টপকে আমরা এসেছি। চলে যাওয়া যাক। না না, আমার চার্জ নেই। জায়গাটা হচ্ছে ঠিক এরকম, মন্দির হচ্ছে আশ্রম মতো রয়েছে বলছে। চলো যাওয়া যাক। আমি নিজে জানি গোকুলানন্দ মহারাজ। এখানে শিউলি ফুল ভর্তি, আমার মাথায় একটা পড়লো, একটা গানের কথাই মনে পড়ছে এখন। গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। আমি শিউলি ফুল লাগিয়ে দিয়েছি আমি না, একা হেঁটে চলেছি দুর্গম প্রান্তর। আসলে জায়গাটা এতটাই সুন্দর, চতুর্দিকে গাছপালা, গাছে ভর্তি ভর্তি ফুল হয়েছে। আমি তাই স্পিচলেস হয়ে গেছিলাম, আমার আর কিছু বলার ছিল না। আমি জাস্ট জায়গাটা সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তা আমরা বেরিয়ে যাচ্ছি, আশ্রম ঘোরা হয়ে গেছে আমাদের কমপ্লিট। আমরা এখন যাচ্ছি পূর্বস্থলী পাখিরালয়, তাই তো? একটা অদ্ভুত জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, দুদিকেই জঙ্গল, আর মাঝখানে একটা সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নাচতে নাচতে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, নাচতে নাচতে যাচ্ছি গাড়ি করে। বাপরে, এই ক্রমাগত কোথায় চলে যাচ্ছি জঙ্গলের মধ্যে? দেখতে পেয়েছি, নৌকা ভ্রমণে যাচ্ছি, পাখিরালয়ের জন্য এসেছিলাম, কিন্তু এখনো ঢুকিনি সেখানে। এখন নৌকা করে একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করছি। নামবো কি করে? এই নৌকাটাতে আমরা এখন উঠব, আমাদের দিকে এগিয়ে আসছে ক্রমাগত। কোথায় যাচ্ছ তুমি এখন ঘুরতে? জানি না,
জলে ভ্রমণ করছি, নৌকা ভ্রমণ। হাওয়াটা দেখেছো, খুব সুন্দর লাগছে। চতুর্দিকে জল, এখনো পাখিরালয় ঢুকিনি, পাখিরালয় কি আমরা ঢুকবো? এটাই তো পাখিরালয়, এই জলটা, এই পুরো এরিয়াটা। ও এই পুরো এরিয়াটা হচ্ছে পাখিরালয়। এখানে সব শীতকালে সব পাখি ফাঁকি সব আসে। সোহাগের আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই, ভ্রমণের শেষে ফিরে এসো তুমি। আমরা মোটামুটি 4:15 সময় বেরিয়েছিলাম ওখান থেকে, আর এখন মোটামুটি বাজে 5:30 মতো। আমরা একটা ছোট্ট খাটো চা খাওয়ার দোকানে এসেছি, দাঁড়িয়েছি, দেখো ধাবা টাইপের। এখানে এখন চা খাবো, চা খেয়ে একেবারে সোজা বাড়ি। তো ওখানে আমাদের আর চা খাওয়া হয়নি, খুব লেট করছিল, তাই জন্য ভাবলাম যে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে গিয়ে একবার ব্রেক নেব। হাঁপিয়ে গেছি এতক্ষণ জার্নি করতে করতে, খিদেও পেয়ে গেছে। দেখি একটু চা ফা খাই, বা একটু ম্যাগি থেকে যদি খাওয়া খেতে পারা যায়। তো এখানে চা আর ম্যাগিটা জাস্ট দারুণ ছিল, আর এত খিদে পেয়েছিল, খিদের মুখে এই ড্রাই ম্যাগিটা জাস্ট অমৃত লাগছিল, সত্যি বানিয়েছিল খুব ভালো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।